রিয়াল মাদ্রিদ এবং লিভারপুল, এই ম্যাচে আর কি কিছু বাকি আছে? তার আগে আমার মনে হয় লিভারপুল সমর্থকদের একটু আশা দেখিয়ে আসি যে ঘরের মাঠে আপনি যখন ফার্স্ট লেগ হারবেন তারপর সেকেন্ড লেগে গিয়ে আপনি পুরো টাইটা জিতে যাবেন, এরকম ঘটনা সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ঘটেছে 5 বার এবং তার ভেতরে 2 বা 3 বারই সম্ভবত অ্যাওয়ে গোলে সেটা শেষ পর্যন্ত মীমাংসা হয়েছে। অ্যাওয়ে গোলের রুলটা এখন আর নেই, আমরা সেই চার্টটা যদি একটু দেখে নিই দয়া করে, এবং সেই চার্টে আমরা দেখব যে পিএসজি ম্যান ইউনাইটেড 3-5 যেটা 2019 চ্যাম্পিয়ন্স লিগে আমরা ঘটেছিল, দুই লেগ মিলিয়ে ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সেই ম্যাচটায় শেষ পর্যন্ত ম্যান ইউনাইটেড থ্রু করে গিয়েছিল সবগুলোর ডান পাশে, যে দলগুলোকে দেখছেন তারা সবগুলো থ্রু করে গিয়েছিল, টটেনহ্যাম, আয়াক্স। এই রিয়াল মাদ্রিদের মাঠেই আয়াক্স এসে 4-1 গোলে হারিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদকে 2019 চ্যাম্পিয়ন্স লিগে। লিভারপুল কি পারবে? সো টাফ, টাফ কেন, আপনি হচ্ছে গিয়ে খেলাটা হচ্ছে এক বার্নাবুতে, দুই হচ্ছে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স, ওইবারও বার্নাবুতে খেলা ছিল। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ তারা আসলে এরপর গুলো যদি আপনি দেখেন গতবার কিভাবে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে আসলে বারবার পিছনে ফিরে তারা আসলে ঘুরে দাঁড়ালো। ইনফ্যাক্ট এই ফার্স্ট লেগটার কথাও যদি আপনি বলেন সেখানেও তো দেখবেন 2টা গোল যেখানে লিভারপুল ফার্স্টে করলো সেই রিয়াল মাদ্রিদ 5টা গোল দিয়েছে এরপর। এবং হ্যাঁ, অ্যাওয়ে গোলের রুলস নেই সেটা আসলে খুব একটা কাজেও লাগছে না, বাট আপনি তো ক্লিয়ারলি এখন 3 গোলের এহেড আপনি রয়েছেন। ওইবারের সঙ্গে এইবারের পার্থক্য আসলে অনেকখানি, যে রিয়াল মাদ্রিদ ওই সময় ছিল কি, ক্রিশ্চিয়ানো রোনালদো চলে গেছেন, তাদের কোচ কাকে যেন আনা হলো, কে স্পেনের কোচ ছিলেন। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। তো তারপরে গিয়ে সেই কোচকে বরখাস্ত করা হলো, এরপরে সান্তিয়াগো সোলারি তো সম্ভবত ছিলেন নাকি, সান্তিয়াগো সোলারি অন্তর্বর্তীকালীন হিসেবে কয়েকদিন এসেছিলেন। তো তারপরে গিয়ে হচ্ছে তার আমলে এই আয়াক্স ওই সময় খুব ভালো খেলছিল, টেরিক টেন হ্যাগের আয়াক্স ছিল, সেই টেন হ্যাগের আয়াক্স 4-1 গোলে হারিয়ে দিয়ে গিয়েছিল প্রথম লেগে আয়াক্স হারার পরেও। আর এবারের ঘটনা পুরোপুরি আলাদা, লিভারপুলও ভালো কোচ করছে না আর রিয়াল মাদ্রিদও আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে, তারা এবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সব কিছু মিলিয়ে, ওভারও তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়নই ছিল, কিন্তু সব কিছু মিলিয়ে আসলে লিভারপুলের পক্ষে এইটা পুল অফ করা অনেক অনেক বেশি হয়ে যায়। এবং দেখুন লিভারপুল তো লাস্ট ম্যাচটা ইপিএল এ যে লাস্ট এই উইকে যে তারা ম্যাচটা খেলেছে সেখানেও কিন্তু তারা হেরেছে এবং বোর্নমাউথের কাছে আসলে তারা হেরেছে। এবং এইটা দেখুন লিভারপুল আসলে যে বৃত্তটাই ঘুরছে, লিভারপুল রিয়াল মাদ্রিদের কাছে হারলো, রিয়াল মাদ্রিদের সাথে হারলো, ম্যানচেস্টার ইউনাইটেডকে হারালো, এরপর তারা যে আবার বোর্নমাউথের কাছে হারলো। মানে লিভারপুলের উপর আসলে আপনি ভরসাটা রাখতে পারবেন না, যেটা আপনি রিয়াল মাদ্রিদের উপর চ্যাম্পিয়ন্স লিগ হলে কিন্তু আপনি রাখতে পারবেন। এবং রিয়াল মাদ্রিদে তো আজকে তো আরও তারা ফ্রিলি থাকবে, কারণ কারিম বেনজেমা, তাকে স্পানিয়লের এগেনস্টে ম্যাচটায় রেস্ট দেওয়া হয়েছিল, আজকে কিন্তু সেই কারিম বেনজেমা তিনি কিন্তু স্টার্টিং ইলেভেনে কিন্তু তিনি আসলে ফিরে আসছেন। এবং রিয়াল মাদ্রিদ, কারিম বেনজেমা, চ্যাম্পিয়ন্স লিগ, তিনটা তো আসলে একসুতোয় গাঁথা। ভিনিসিয়াস জুনিয়র বেশ ভালো করছেন, ইনফ্যাক্ট আগের ম্যাচেও তিনি গোল করেছিলেন, এখন দেখা যাক যে এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র শেষ পর্যন্ত কী করেন। লিভারপুলের ওপরে আমাদের আসলে আলাদা ওই প্রত্যাশাটা সাধারণভাবে হয়তো সাধারণ মানুষের থাকবে না, একমাত্র লিভারপুলের ভক্ত যারা আছেন তারা খুব আগ্রহ ভরে তাকিয়ে থাকবেন যে মোহাম্মদ সালারা কোনো একটা ম্যাজিক কোনো একভাবে দেখিয়ে দিতে পারেন কি না। কার্লো আনচেলত্তি অবশ্য বলছেন যে টাই এখনই শেষ নয়, টাইয়ের বেশ কিছু সময় এখনও বাকি আছে। কামাভিঙ্গাকে আরও একবার লেফট ব্যাক খেলবেন তাহলে কি ভিনিসিয়াস জুনিয়রের কিছুটা সুবিধা? কামাভিঙ্গাকে আমরা দেখেছি লাস্ট লিগের ম্যাচটায় তাকে লেফট ব্যাক খেলানো হয়েছে, আমরা ওয়ার্ল্ড কাপেও দেখেছি কিন্তু হঠাৎ করেই তাকে লেফট ব্যাক খেলানো হয়েছিল। তার কারণ আছে, কারণ কি জানেন, মানে লেফট ফুটেড ফুটবলার এখন রিয়াল মাদ্রিদে একটু ঘাটতি আছে, তো কামাভিঙ্গা যেহেতু লেফট ফুটেড তো ওই জায়গা থেকে কার্লো আনচেলত্তি হিসাব করেন যে ঠিক আছে তাহলে ওই জায়গায় তাকে খেলালে হয়তো অ্যাডভান্স পজিশনে কিছুটা সুবিধা হতে পারে, হয়তো ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য হয়তো কোনো একটা জায়গায় কিছুটা লাভও হতে পারে যেটা তার অ্যাটাকিং প্লেয়ারটা হয়তো কাজে দিতে পারে। তবে কামাভিঙ্গার জায়গায় আজকে হয়তো নাচো, তিনি হয়তো লেফট ব্যাক পজিশনটাই খেলবেন। তবে সব কিছু মিলে রিয়াল মাদ্রিদ তারাই আসলে ক্লিয়ারলি ফেভারিট এই ম্যাচ নিয়ে, এবং সেটা সবাই বিশ্বাস করবে। আর লিভারপুল, রিয়াল মাদ্রিদ যেটা করেছে অ্যানফিল্ডে, লিভারপুল যদি কিছু তারা করতে পারে সান্তিয়াগো বার্নাবুতে এরকম অসম্ভব কোনো কিছু তাহলেই হয়তো বা আসলে সম্ভব। সেটা আমি নাচো কেন খেলবে বলছি, কারণ আমি আমি প্রেফার করবো হয়তো নাচোই খেলবে, নাচোর ফার্স্ট লেগটা খুব ভালো গিয়েছিল, ইনফ্যাক্ট তিনি সাব হিসেবে নেমে কি দারুণ ফুটবল খেলেছিলেন, তার একটা ভালো অবদান ছিল, নাচোকে নিশ্চয়ই কার্লো আনচেলত্তি বাজিয়ে দেখবেন। অর্থাৎ এই জায়গায় আমার প্রেডিকশন বলছে রিয়াল মাদ্রিদ থ্রু, তার প্রেডিকশন রিয়াল মাদ্রিদ থ্রু। এখন যদি এরপরেও রিয়াল মাদ্রিদ থ্রু না করে এখান থেকে নাটকে কোনোভাবে লিভারপুল ম্যাচ জিতে যায় তাহলে কথা দিচ্ছি যে প্রেডিকশন এই বছরে আর করবই না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.